সন্দেশখালী শুনানি স্থগিত হয়ে গেল। ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। যেমনটা জানা যাচ্ছে, দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল। আরও একবার জানাই আপনাদের, সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার শুনানি স্থগিত হয়ে গেল, তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি। আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। দু সপ্তাহের জন্য সময় চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলার যে চলছিল তাতে শুনানি ছিল আজ, তা স্থগিত হয়ে গেল। ফের আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি, অর্থাৎ তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি। দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য বলে জানা যাচ্ছে। কেন তারা সময় চেয়েছিল? কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছিল রাজ্য। দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, বিস্তারিত জানাও কি হলো, কেন তিন মাসের জন্য পিছিয়ে গেল এই শুনানি? বিজেন্দ্র শুনতে পাচ্ছ? বিজেন্দ্র, দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য, কিন্তু তিন মাসের জন্য এই শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী জুলাই মাসে শুনানি, কি হলো আজ কোর্টে? দেখো, তার কারণ হলো ক্যাসের উপর হেরিয়ে স্টার্ট হলো। প্রথমে অভিষেক মনে সিংহ অ্যাপিয়ার করলেন রাজ্য সরকারের হয়ে, তিনি বলেন যে তাদের কাছে কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস রয়েছে, সেটা তারা প্লেস করতে চাইছে সুপ্রিম কোর্টের কাছে, তাই তাদেরকে কিছু সময় দেওয়া হোক, দু সপ্তাহ সময় তিনি চান। আপত্তি করা হয়, রাজু জি ছিলেন সিবিআই তরফ থেকে আইনজীবী, এএসজি তুষার মেহতা ছিলেন, তারাও আপত্তি করেন যে কেন তারা টাইম চাইছেন, এবং যদি কিছুতে তারা টাইম চাইছেন, তারা যেন এই সময় যখন অ্যাডভান্স থাকবে তখন তারা যেন এই মামলাটিকে নিয়ে অন্য কোনো পদক্ষেপ না করেন, সেই কথাও বলা হয়। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার জানিয়ে দিই, সুপ্রিম কোর্টে সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানি ছিল, তা স্থগিত হয়ে গেল। আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত শুনানি। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় চেয়েছে রাজ্য, কিন্তু দু সপ্তাহের জন্য সময় চেয়েছিল রাজ্য। শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল, তার কারণ আবার জুলাই মাসে রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে। আগামী জুলাইয়ে হবে এই সংক্রান্ত মামলার শুনানি। কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আদালতে সময় রাজ্যের তরফ থেকে চাওয়া হয়। দু সপ্তাহের জন্য সময় নাকি রাজ্য চেয়েছিল, কিন্তু তিন মাসের জন্য শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তদন্ত চেয়েছিল, রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থ রক্ষা করছে, এই প্রশ্ন কিন্তু আজ আদালতে তোলা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, বিস্তারিত জানাও। দেখো, আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি স্টার্ট হয়, প্রথম অভিষেক মোহন সিংভি রাজ্য সরকারের থেকে অ্যাপিয়ার করে বলেন কি তারা দু সপ্তাহ সময় চাইছেন, যেহেতু তাদেরকে কিছু অ্যাডিশনাল ডকুমেন্ট প্লেস করতে হবে এবং তাই দু সপ্তাহ সময় দেওয়া হোক। রাজু যিনি সিবিআই অ্যাপিয়ার করছিলেন, এএসজি, তিনি বলেন কি কোনো সময় দেওয়ার প্রয়োজন নেই, কেন কি যেহেতু হাইকোর্ট একটা রায় দিয়েছে এবং তাই তদন্ত সিবিআই সেখানে করছে। পরে সলিসিটর জেনারেল আপত্তি করেন কি এখন যদি আর্গুমেন্ট করতে, তাহলে আজকে তার আর্গুমেন্ট কোন নতুন ডকুমেন্ট তাদের কাছে কি রয়েছে, সেই ডকুমেন্ট গুলো আগেই তারা কেন কোর্টের কাছে প্লেস করলেন না। তখন সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন করেছে আজকে রাজ্য সরকারকে কি হাইকোর্ট তো অর্ডার দিয়েছে ল্যান্ড গ্র্যাবিং এর কিছু জমি দখলের কেস রয়েছে সেটাকে তদন্ত করার জন্য, সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে এটাতে প্রভাবিত হচ্ছে, তারা কেন সুপ্রিম কোর্টের কাছে এসছে, এই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্ট করেছে রাজ্য সরকারকে কি প্রাইভেট পার্সনদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে প্রোটেক্ট করার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে কেন এসছে, সেই কথাও আজকে সুপ্রিম কোর্ট জানতে চায় রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকারের আইনজীবী যিনি কোর্টে উপস্থিত ছিলেন, তিনি জানান কি যেহেতু যে অর্ডার পাস করেছে হাইকোর্ট, সেখানে রাজ্য সরকারকে নিয়ে কিছু মন্তব্য করা হয়েছে, যেখানে রাজ্য সরকার সব স্টেপস গুলো নিয়েছিল।